হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, বরাকের এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের নাম হলো বরাক কণ্ঠ। বরাক কণ্ঠ পরিবারের সকল কাজ যেন নজর কাড়ার মতো। বরাক কণ্ঠ পরিবার শুধু অভিনয় জগতের মধ্যে সীমাবদ্ধ নয়, যেমন বরাক কণ্ঠ পরিবার নাটকের মধ্যে সুষ্ঠু সমাজ করতে চায়, ঠিক তেমনি বাস্তব জীবনে নিপীড়িত লাঞ্ছিত মানুষের পাশে দাঁড়াতে চায়। তো বন্ধুরা, আগামী রমজান মাস উপলক্ষে রাতাবাড়ির হুসুখাউরি গ্রামের এক বিধবা মহিলাকে খাদ্য সামগ্রী তুলে দিল বরাক কণ্ঠ পরিবার। তাছাড়া মোল্লাগঞ্জ নিয়ামতখানি গ্রামের এক এতিম পরিবারের হাতে পুরো রমজান মাসের খাদ্য সামগ্রী তুলে দিল বরাক কণ্ঠ পরিবার। তাছাড়া পাতারখান্দির অন্তর্গত আটখলা গ্রামের এক গরিব অসহায় পরিবারের হাতে কিছু টিন তুলে দিল বরাক কণ্ঠ পরিবার। তাছাড়া গত শবে বরাতের রাত্রিতে এক অসহায় হিন্দু পরিবারের হাতে কিছু আহার সামগ্রী তুলে দিল বরাক কণ্ঠ পরিবার। তো বন্ধুরা, বরাক কণ্ঠের এরকম কাজ আপনার কেমন লাগে তা জানিয়ে কমেন্ট করুন। আজকে আমরা আইছি উত্তম রায়, আমরার বাড়িগ্রাম সুপরিচিত এক ব্যক্তি। নাকি অটো চালাইতা, কিছুদিন আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তাই মারা গেছে। ও তার ছোট একটা বাচ্চা যত্ন নেই, আর ছোট মেয়ে একটা আছে। বর্তমানে এই পরিবারটা খুব অসহায়, বুঝছেন নাই, সামনে দাঁড়াও, খুব অসহায় পরিবার। আর এই ছেলে যে আমরা উত্তম, যে খুব ফাইন, খুব ভদ্র একজন মানুষ আসলা, অটো চালাইয়ে মোটামুটি তার পরিবার খুব সুখে শান্তিতে চলছে। আজকে তাই পৃথিবীর নাই, তো পরিবারও মানুষের খুব কষ্ট করতে কারণ ভাই যখন আসেন তো তাই মোটামুটি একটা রোজগার করিয়া যতটুকু পারটা সহযোগিতা করিয়া যাইতরা। আমরা এলাকার যে কোনো মানুষের যদি জিগান এই মানুষের সুনাম পাইবা। সবল লোকে, মাত কথা, ব্যবহার, আচার আচরণ সব কিছু খুব ভালো আছে। তো আজকে আমরা বরাক কণ্ঠ পরিবার সবরাত রাত্রে আর কি, আজকে আমরা উত্তম ভাইয়ের বাড়িতে আইসি কিছু খাদ্য সামগ্রী নিয়া। আপনারা দেখো, এটা তেল, বিস্কুট, এরপরে সাবন, সাবান থাকি লইয়া, একদম ডিম, আলু, পিঁয়াজ, বিভিন্ন মানে লবণ থাকি লইয়া অনেক কিছু লইয়া আইসি। আজকে ছোট বাচ্চাই মোটামুটি দেওয়ার লাগিয়া, ও যাতে বাচ্চা তার একটা মেয়েটা বড়, আর এর নিচে হইল ছোট একটা ছেলে। তো আশীর্বাদ করবা যাতে তার পরিবারটা মানে তারা একটু সুখে শান্তিতে বাকি জীবনটা কাটাইতে পারবে। আর কেউ যদি সাহায্য সহযোগিতা করার ইচ্ছা থাকে তাইলে আপনারা আমরা হলে কন্ট্যাক্ট করতে পারবা, যদি তারে সহযোগিতা করতে চায়। তো আপনি যদি বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেলকে ভালোবাসেন বা আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন।